সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন এই মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর সাজার মেয়াদ অনুযায়ী সংশ্লিষ্ট আদালতের জামিন দেয়ার এখতিয়ার না থাকায় তাকে কারাগারে যেতে হতে পারে এ বিষয়ে তার আইনজীবী সৈয়দ জয়নুল মেজবা মেজবাহ ঢাকা পোস্টকে বলেছেন রোববার বেলা এগারোটায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান আমরা এ মামলায় আপিলের শর্তে জামিন চাইব মাহমুদুর রহমান জামিন পাবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার সাত বছরের সাজা হওয়ায় সিএমএম আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই পৃথক দুই ধারায় তার সাজা হয়েছে সেক্ষেত্রে পৃথক ধারায় সংশ্লিষ্ট আদালতে আপিল করা হবে আমরা আপিলের শর্তেই তার জামিন আবেদন করব একই সঙ্গে কারাগারে তাকে যেন ডিভিশন দেওয়া হয় সেই আবেদন করা হবে তিনি আরও বলেন তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয় আপনারা দেখেছেন কিভাবে এই মামলার বিচার শেষ করা হয়েছে রায় ঘোষণা করা বিচারকের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি জানা যায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছর সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ রিজভি আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া আসামিদের দণ্ডবিধির তিনশো পঁয়ষট্টি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও এক মাসের কারা ভোগ করতে হবে এছাড়া একই আইনে একশো বিশ ধারায় দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেন মামলার অভিযোগ থেকে জানা যায় দুই সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এই পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজসে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান দুই সালের তিন আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন দুই সালের ১৯ ফেব্রুয়ারি এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ বারো জন সাক্ষ্য দিয়েছেন এদিকে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন এই আমলে আমার পাঁচ মাস কারাগারে থাকতে আপত্তি নেই হ্যাঁ আমার বয়স হয়েছে আমি বুড়ো হয়ে গেছি কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনও আমার আছে কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না একদম উদ্বিগ্ন হবেন না আইনকে তার রাস্তায় যেতে দিন আমাকে আমার মতো করে লড়াই করতে দিন তিনি আরও বলেন আপনারা জানেন গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি রাজনৈতিক দলগুলো তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মতো করে